আসসালামু আলাইকুম, কবির টিক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের জন্য একটি বিষয় আজকে আলোচনা করতে চাচ্ছি, সর্বশেষ প্রস্তুতি। কোন বিষয় আপনারা দেখে কি বুঝতে পাচ্ছেন? নো, বুঝতে পাচ্ছেন না। আচ্ছা, বুঝতে হলে আপনারা একটা কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন টান করতে হবে। হ্যাঁ, আর আপনারা যারা দেখতেছেন এই সর্বশেষ প্রস্তুতি, 100% কমন উপযোগী সুপার সাজেশন পাস করতে হলে এই অঙ্কগুলো আপনার শিখতে হবে। এখন বুঝতে পারছেন এটা সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স বা গণিত 2। আপনাদের এসএসসি ভকেশনাল 2022-এর জন্য আপনারা যারা অনেক দিন ধরে খুঁজতেছেন আমি কি করলে পাস করতে পারবো, গণিতে কি করলে পাস করতে পারবো, আমি আপনাদেরকে বলি গণিতে আপনি কি করলে পাস করতে পারবেন। একটু নজর দিবেন এই ভিডিওটাতে, আমি যেভাবে আপনাদেরকে বলি এভাবে করবেন। গণিতে 100% পাস নয়, আপনি ভালো একটি রেজাল্ট করতে পারবেন, সর্বনিম্ন এ গ্রেড পাবেন আমি যে অঙ্কগুলো আজকে আপনাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটি স্পেশাল সর্বশেষ প্রস্তুতি সাজেশন দিচ্ছি, আপনারা এই অঙ্কগুলো করে গেলে 100% পাস করতে পারবেন, মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন। এছাড়া আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি, যেটা থেকে আপনারা 100% এ প্লাস পেতে পারেন। সেই কমন উপযোগী 100% স্পেশাল সাজেশনগুলো একসাথে সকল বিষয় পাওয়ার জন্য আপনাদের অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। তো যোগাযোগ করার অনেক মাধ্যম রয়েছে, আপনারা জানেন। আমি আপনাদের একটি ফোন নাম্বার দিই সব ডিসক্রিপশনে, আপনারা ফোন নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সেই সর্বশেষ স্পেশাল সাজেশনগুলো আপনারা একসাথে কিছু টাকার বিনিময়ে নিতে পারবেন। তো আমাকে অবশ্যই ফোন দিবেন, আর স্পেশাল সাজেশনের জন্য আমি একটা আপনাদের জন্য ভিডিও বানাবো, কত টাকা নিব, কীভাবে নিব। ওকে, তো আজকে সর্বশেষ প্রস্তুতি গণিত শুরু করি। চলুন দেখেন, এখানে দুটি অঙ্ক রেখেছি, এটা আপনারা ইতিমধ্যেই করে শেষ করেছেন, যে পিতাপুত্রের বর্তমান বয়সের সমষ্টি, পিতাপুত্রের বর্তমান বয়সের অনুপাত হবে, এটি একটু খেয়াল করবেন, পিতাপুত্রের বর্তমান বয়সের অনুপাত দিবেন, অনুপাত। ওকে, এটা হবে অনুপাত। হ্যাঁ, এই 7:2, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:3 হবে, তাদের বর্তমান বয়স কত। আচ্ছা, একটা অঙ্ক। 2 নম্বর হচ্ছে এই অনুপাত বি সমান বি অনুপাত সি হয় যদি, তবে প্রমাণ করতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা আমরা রেখেছি, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 কোন 3টি ডিগ্রিতে প্রকাশ করে, এটি আর এক রকম অঙ্ক আমি আপনাদেরকে দেখেছি, সেটিও শিখবেন। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি মোট 171 রান করেছে, সাকিব ও মুশফিক এবং মুশফিকুর ও মাশরাফি রানের অনুপাত দেওয়া আছে, কে কতক্ষণ রান করেছে, এটা আমাদের অ্যান্সার করতে হবে। আরেকটি অঙ্ক হচ্ছে, যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এটাও আপনাদের করতে হবে। 6 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করবেন, আর্গনন পদ্ধতি। এই আর্গনন পদ্ধতিতে আপনারা 2টি অঙ্ক করবেন, এ একটি অঙ্ক আর একটি অঙ্ক, এই 2টি অঙ্ক করলে 100% আপনাদের আসছে। তো 8 নম্বর অঙ্কটা, এটি একটি ধারার অঙ্ক, যে 29:25+21+-23 সমান কত। আচ্ছা, এই আর 9 নম্বর অঙ্কটা একটু খেয়াল করবেন, 9 নম্বর অঙ্কটা হচ্ছে 9+7+5+ ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল যদি 144 হয় তবে এনের মান নির্ণয় করো। এরপর 10 নম্বর হচ্ছে, 3 ব্যক্তির মধ্যে 5,100 টাকা এরূপে ভাগ করে দাও যেন প্রথম ব্যক্তির অংশ, দ্বিতীয় ব্যক্তির অংশ, তৃতীয় ব্যক্তির অংশের অনুপাত 1:2:1:3:1:9 হয়। ওকে, এরপর জ্যামিতি থেকে আপনারা একটু খেয়াল করবেন, জ্যামিতি থেকে আমি উপপাদ্য থেকে মাত্র 3টি উপপাদ্য দিয়েছি, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। আর 12 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে অর্ধবিস্তৃত কোণ এক সমকোণ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ বিস্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্য মাত্র আপনাদের 3টা দিয়েছি। এরপর সম্পাদ্য একটু খেয়াল করবেন, 2টি সম্পাদ্য আমি আপনাদেরকে এখানে ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, সেটা অঙ্কনের বিবরণ সহ। আবার কোনো বৃত্তে এমন 2টি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60° হয়, এটু আপনাদের কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি কোথায় বলেন তো, ত্রিকোণমিতি, যেটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ত্রিকোণমিতিতে মাত্র আমি 3টি অঙ্ক দিয়েছি। হ্যাঁ, এই 3টি অঙ্ক থেকে আপনারা কয়টা কমন পাবেন সেটা পরীক্ষা হলে যে দেখবেন, যেহেতু এটা সর্বশেষ প্রস্তুতি এবং পাস করার জন্য। আর ত্রিকোণমিতি সকল স্পেশাল সাজেশন আপনারা কীভাবে পাবেন সেটা বলে দিয়েছি, আপনাদের জন্য একটা ভিডিও বানাবো 2-1 দিনের ভিতরেই, সেই স্পেশাল সাজেশনের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, 16 নম্বর হচ্ছে, ট্যান এ প্লাস সাইন এ সমান এ এবং ট্যান এ মাইনাস সাইন এ সমান বি হলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর 17 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটা
একটি অঙ্ক এবং 18 নম্বর প্রমাণ করো যে cos a plus sin a সমান √2 cos a হলে প্রমাণ করতে হবে এটি তো শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে ত্রিকোণমিতি এরপর লাস্ট আমাদের যেই বিভাগ সেটি হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে আপনারা মাত্র দুটি অঙ্ক দেখবেন যারা পাস করতে চান সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আচ্ছা যাই হোক সংক্ষিপ্ত সিলেবাস বলতে বলতে অনেক অভ্যাস হয়ে গেছে যার কারণে পদ্ধতিতে এখানে সিলেবাস বলে ফেলেছি ডোন্ট মাইন্ড 20 নম্বর হচ্ছে নিচের সারণী থেকে মধ্যক নির্ণয় তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবং মধ্যক নির্ণয় যারা পাস করতে চাচ্ছেন মোটামুটি ভালো রেজাল্ট করতে চাচ্ছেন তাদের অবশ্যই এই দুটি নিয়ম শিখতেই হবে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের সর্বশেষ গণিতের একটি পাশ এবং ভালো মোটামুটি ভালো একটি রেজাল্ট করার জন্য সর্বশেষ প্রস্তুতির একটি সুপার সাজেশন এই সুপার সাজেশনগুলোর একটা ভিডিওতে যদি আপনি উত্তর পেতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি একটা ভিডিওতে পরবর্তী এক থেকে দুই দিনের ভিতরেই আমি আপনাদের একটা ভিডিওতে গণিতের সর্বশেষ যে সাজেশন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম